ট্রেনকো গোল্ড এন্ড ডায়মন্ডের নতুন শোরুম এখন রঘুনাথগঞ্জ শহরে। পূজো উপলক্ষে রয়েছে আকর্ষণীয় অফার, গ্রহরত্নের ওপর আকর্ষণীয় ছাড়। আজই আসুন। শুক্রবার ভোররাতে ভয়াবহ আগুন মুর্শিদাবাদের সুতিতে। আগুনে ভস্মীভূত হয়ে গেল স্টিলের ফার্নিচারের দোকান, দুটি কাঠের আড়ত ও বিড়ির পাতার দোকান। প্রথমে বিকট শব্দ শুনে ঘুম ভাঙে এলাকাবাসীদের, তারপরেই দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায় দোকানঘরে। অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় সুতির আলিয়া টাইগার মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় বিধ্বংসী আগুন আয়ত্তে আনা সম্ভব হয়, যদিও পুড়ে ছাই হয়ে যায় মজুত রাখা সমস্ত সরঞ্জাম। আগুন লাগার পেছনে চক্রান্ত বলেই অনুমান ক্ষতিগ্রস্ত দোকানদারের। অভিযোগ থানায় জানালাম, বিডিও অফিসেও জানালাম। কিভাবে আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। সুতি থেকে মেহেদী হাসান, রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।